বিভিন্ন প্লাস্টিক সামগ্রী সহজলভ্যতার সুবাদে প্রায় হারিয়ে যেতে বসেছে আমাদের হাতের তৈরি গ্রামীণ বিভিন্ন সামগ্রী। একটা সময় আমাদের গ্রামীণ পরিবারগুলোতে নিত্য প্রয়োজনের বিভিন্ন সামগ্রী বাঁশ বেত দিয়ে তৈরি করে নিজেরাই ব্যবহার করত, কিন্তু আধুনিক যুগে সেই সব হাতের তৈরি সামগ্রীগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে, আর এর ফলে নতুন প্রজন্মের কেউ এগুলো তৈরির নিয়ম শিখতে পারছে না। এই অবস্থায় আজও কিছু কিছু লোক তা ধরে রেখেছেন। তাদেরই একজন শ্রীমঙ্গল সবুজবাগের ভৈরবতলী এলাকার নৃপেন্দ্র সরকার। বৃদ্ধ মানুষ বইয়া থাকি বানাই বাঁশ ফাঁস দিয়া বা চার চারে ডাকিয়া নিয়ে শিক্ষা করাই, শিখলে ভবিষ্যতে সাজ হইব বা নিজের সাজও লাগবো। আমরা এটা দেখার জন্য এখানে এসেছি। একটা ফল এবার আমি 2-3 ঘন্টা লাগাইয়া বেত দিয়া বাঁশ দিয়া বানাই। দাদা হয়েছে না তা বানাই দিলে আমরা দেখা লাগি টুকরি হল হয়েছিল, আমরা সাজও লাগে আউলটাও তো দাই শুক্রবারে স্কুলে গাইয়া। গ্রামীগঞ্জে নতুন প্রজন্মকে তা শেখানোর জন্য সরকার প্রশিক্ষণ সেন্টার তৈরি করে দিবে এমনটাই চাওয়া এই এলাকার নতুন প্রজন্মের। বৃষ্টি চক্রবর্তী, হ্যালো বিডি নিউজ 24.com, মৌলভীবাজার।